ঢাকা হাসানা মিশন 1958 সালে প্রতিষ্ঠিত। এই প্রতিষ্ঠার পর থেকে হযরত খান বাহাদুর হাসানা যেভাবে উনি এই হাসানা মিশনের মানব সেবার স্বপ্ন দেখেছিলেন, তারই ধারাবাহিকতায় এই কোভিড-19 কালীন সময়েও ঢাকা হাসানা মিশন বিভিন্ন ধরনের কার্যক্রম বাস্তবায়ন করছে। একদম মাঠের রুট লেভেল থেকে শুরু করে একদম সেন্ট্রাল লেভেল পর্যন্ত কার্যক্রম বাস্তবায়ন করছে। কাজগুলোর মধ্যে প্রথমত আমি যদি কয়েকটি বিষয়ে ভাগ করি, একটা হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি কোভিড-19 সংক্রান্ত বিষয়ে, যে মানুষ যাতে করোনা আক্রান্ত না হয় কিভাবে সে হ্যান্ড ওয়াশ করবে, কিভাবে সে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবে, কিভাবে তার পরিবারকে টেক কেয়ার করবে, কিভাবে তার ওয়ার্ক প্লেসে সে কর্মক্ষেত্রে সে করোনাকে মোকাবেলা করতে পারে এবং সে কিভাবে নিজের হাইজিন প্র্যাকটিস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে পার্সোনাল লেভেলে কিন্তু ঢাকা হাসানা মিশন বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। আমরা যদি শুরু করি, আমাদের কক্সবাজারে আমাদের রোহিঙ্গাদের জন্য সেবা প্রদান করা হচ্ছে, স্বাস্থ্য সেবা, সেখানে কিন্তু আমাদের এই কোভিড-19 জন্য স্পেশাল ইনিশিয়েটিভ আছে যাতে রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে কোভিড স্প্রেড না করে। আমরা অ্যাম্বুলেন্স সার্ভিস দিচ্ছি, আমাদের আইসোলেশন সেন্টার আছে কক্সবাজারে, আমরা সাভারে, সাতক্ষীরাতে আমরা যারা দরিদ্র জনগোষ্ঠী তাদের জন্য ফুডের ব্যবস্থা করেছি, যারা ডে লেবার বা দিন আনে দিন খায় এরকম কোভিড-19 বা এই লকডাউনের সময় যারা কাজ করতে পারছে না তাদের খাদ্যের ব্যবস্থা করেছে। আমাদের ডিফিড, আমাদের যেটা আরেকটা ইনস্টিটিউশন আছে, সেখান থেকে তাদের সাথে যারা কাজ করে একদম মাঠ পর্যায়ের মানুষ তাদের জন্য ফুড সাপোর্ট এবং সচেতনতামূলক কার্যক্রম করা হচ্ছে। আমাদের একটা DRR এবং এডুকেশন সেক্টর আছে, সেই এডুকেশন সেক্টর থেকেও তাদের মাঠ পর্যায়ে অনেক ধরনের কাজ করছে। আমাদের যে এমার্জেন্সি রেসপন্স যে ইনিশিয়েটিভটা আছে, DRR সেকশন বলি আমরা, সেখান থেকেও বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে আমি আরও কয়েকটি উল্লেখ করতে চাই। ঢাকা হাসানা মিশনের যে হাসানা মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল আছে, সেখানে করোনা ইউনিট করা হয়েছে, সেখানে PCR ল্যাবের মধ্য দিয়ে করোনা টেস্ট করা হচ্ছে এবং আলাদা আইসোলেশন সেন্টার আছে, সেখানে ICU আছে, সব ধরনের ব্যবস্থা কিন্তু টার্সিয়ারি লেভেলের সার্ভিস কিন্তু সেখান থেকে প্রদান করা হচ্ছে। এর পাশাপাশি আমরা আরও কয়েকটি ধরনের সেবা দিচ্ছি, সেগুলোর মধ্যে সরকারের সাথে আমরা সরকারের সহযোগিতায় আমরা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকাতে এবং কুমিল্লাতে আমরা কিন্তু 3টা ভ্যাকসিনেশন সেন্টার চালাচ্ছি, সেখান থেকে কিন্তু আমরা অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন আমরা কিন্তু দিয়েছি। এই পর্যন্ত আমরা প্রায় 30,000 মানুষেরকে আমরা ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজ পুশ করেছি আমাদের যারা ভ্যাকসিনেটর আছে। এরপরে আরও যারা মডার্নার টিকা আসছে বা সিনোভ্যাক্সের যে টিকা আসছে, আমাদের সরকারের পক্ষ থেকে আরও অনেক ধরনের দায়িত্ব প্রদান করছে, সেক্ষেত্রে আমাদের ভ্যাকসিন সেন্টারগুলোকে আরও বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি আমরা কিছু দক্ষতা বৃদ্ধিমূলক কার্যক্রম নিয়েছি। কারাগারের মধ্যে আমরা 2014 সাল থেকে বিভিন্ন ধরনের কার্যক্রম বাস্তবায়ন করছি, সেই কারাগারকে যাতে নিরাপদ রাখা যায়, কোভিড মুক্ত রাখা যায়, সেই জন্য কারা কর্মকর্তাদেরকে আমরা এই পর্যন্ত 350 মতো কারা কর্মকর্তাকে আমরা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এবং শুধু করোনার প্রশিক্ষণ না, করোনার সময় যে মেন্টাল স্ট্রেস তৈরি হয় সে মেন্টাল স্ট্রেস কীভাবে রিডিউস করবে সে বিষয়ে কিন্তু আমরা প্রশিক্ষণ দিয়েছি। আমরা সম্প্রতি 3টা অ্যাম্বুলেন্স সাপোর্ট দিয়েছি জার্মান গভর্নমেন্টের সহযোগিতায়, যারা মানে এফেক্টেড হবে তাদেরকে দ্রুত যাতে হসপিটালে শিফট করা যায় এর জন্য 3টা অ্যাম্বুলেন্স কিন্তু আমরা কারা অধিদপ্তরকে আমরা প্রদান করতে পেরেছি জার্মান গভর্নমেন্টের সহযোগিতায়। এছাড়াও আমাদের আরও অনেক ধরনের ক্যাম্পেইন প্রজেক্ট আছে। আমরা করোনার সংলাপ আয়োজন করে সোশ্যাল মিডিয়াতে এবং সকল ধরনের মিডিয়াতে কিন্তু আমরা মানুষকে সচেতন করছি। আমাদের ট্রেডিশনাল ওয়েতে যে সচেতনতাগুলো হয় মাঠ পর্যায়ে, আপনারা জানেন লকডাউনের সময় সেই সচেতনতামূলক কার্যক্রমকে স্থগিত রাখতে হয়েছে, অনেক ক্ষেত্রে সংক্ষিপ্ত করতে হয়েছে, বিধায় আমরা নতুন পদ্ধতি নিয়েছি। আমরা মিডিয়া থ্রু ফর্মাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে মানুষকে আমরা সচেতন করছি। এবং আমরা আমাদের সেন্ট্রাল লেভেলে এই করোনা ম্যানেজমেন্ট টিম করা হয়েছে, সেই টিমের পক্ষ থেকে মাঝে মাঝে রিভিউ করা হচ্ছে। আমরা অনেকগুলো প্রোটোকল কিন্তু ট্রান্সলেট করেছি, CDC, WHO এবং সরকারের প্রোটোকল গ্রহণ করেছি, আবার কিছু কিছু প্রোটোকল কিন্তু আমরা ট্রান্সলেট করে সেটাকে আমাদের মাঠ পর্যায়ে কিন্তু ছড়িয়ে দিয়েছি। আমরা মাদকাসক্তি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রগুলোকে আমরা কিন্তু দক্ষতা বৃদ্ধিমূলক উপকরণ কিন্তু আমরা সহযোগিতা করেছি, আমরা তাদেরকে ফ্রি অফ কস্ট ট্রেনিং দিয়েছি, পাশাপাশি কীভাবে PPE ব্যবহার করবে সেটাও কিন্তু প্রথম দিকে খুবই কনসার্ন ছিল। শুধু মাস্ক কিনলে হবে না, মাস্কের পুরোপুরি ব্যবহারটা জানতে হবে। অনেকে আমরা দেখি যে নাকের নিচে তারা মাস্ক পরছে, নাকটা বেরিয়ে আছে, এটা দিয়ে আসলে কিন্তু সে প্রোটেক্টেড না। আমরা দেখেছি হাত ধোয়া, হাত ধোয়ার কিন্তু একটা পদ্ধতি আছে। তো এই বিষয়গুলোকে আমরা সামনে রেখে কিন্তু আমরা ম্যাটেরিয়াল ডেভেলপ করেছি এবং মাঠ পর্যায়ে আমাদের কর্মীদের মাধ্যমে সাধারণ মানুষকে কিন্তু আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি।
আমাদের এই লকডাউনের সময় আমরা এখনো পর্যন্ত আমাদের সকল হেলথ সার্ভিস সেন্টার কিন্তু চলমান আছে। আমরা একটা হিসাব করে দেখেছি কত করোনা শুরু হওয়ার পর থেকে ঢাকা আহসানে মিশনের যে হেলথ সেন্টারগুলো প্রচলিত হচ্ছে সেখানে আমরা প্রায় 7,000 ডেলিভারি হয়েছে। সেই ডেলিভারিগুলো কিন্তু যদি আমরা বন্ধ করে দিতাম সার্ভিস, সেগুলো কিন্তু এই ডেলিভারিগুলো কিন্তু ইনস্টিটিউশনাল ডেলিভারি হতো না, তারা কোনো না কোনো জায়গায় রিস্কের মধ্যে পড়ে যেত এবং অনেক শিশুর মৃত্যু বা মা ও শিশুর মৃত্যু হওয়ার সম্ভাবনা ছিল। তো সেই বিষয়গুলোকে চিন্তা করে আমাদের ঢাকা আহসানে মিশনে যারা ম্যানেজমেন্ট লেভেলে কাজ করছে তাদের সার্বিকভাবে তাদের নির্দেশনায় কিন্তু আমাদের এখন পর্যন্ত 43টি হেলথ সেন্টার কিন্তু আমরা চলমান আছে ঢাকা আহসানে মিশনের সবগুলো মিলিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। তো এটা হচ্ছে সোশ্যাল কমিটমেন্ট। আমাদের যে ফাউন্ডার যে স্বপ্ন দেখেছিলেন মানুষের সেবা করার জন্য এই আহসানে মিশন প্রতিষ্ঠা করেছিলেন, তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা এই কাজ করে যাচ্ছি। পাশাপাশি এখানে আমাদের বলা দরকার যে আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন, আমরা রাজশাহী সিটি কর্পোরেশন, আমাদের কুমিল্লা সিটি কর্পোরেশন থেকে শুরু করে আমাদের সাতক্ষীরা পৌরসভা, সাভার পৌরসভা, আমাদের RRC অফিস, কক্সবাজার, সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এদের সাথে কিন্তু আমরা ওতপ্রোতভাবে জড়িত হয়ে কিন্তু কাজগুলো বাস্তবায়ন করছি, যাতে এই সময় একটা জয়েন্ট রেসপন্স করা যায়। সরকার এবং বেসরকারি সংস্থা মিলে কিন্তু এই সমস্যা মোকাবেলা করতে হবে আমাদেরকে। বিধায় এটা কিন্তু এককভাবে সরকারের উপরে ছেড়ে দিলে হবে না। সরকার লকডাউন দিয়েছে, আমাদেরকে কিন্তু সেই লকডাউন মানতে হবে। আমি যদি লকডাউন না মানি তাহলে কিন্তু সরকার সবার বাড়ি বাড়ি যে এই আইন বাস্তবায়ন করা সম্ভব না। আমি যদি নিয়ন্ত্রিত না হই, আমরা যারা কাজে মাঠের কাজগুলোকে দেখাশোনা করি বা আমরা যারা সরাসরি সম্পৃক্ত তাদের হয়তো কোনো কোনোভাবে হয়তো তাদের অফিসে আসা লাগে, তাদের দায়িত্ব পালন করা লাগে, কিন্তু যাদের অফিস নাই বা অফিসটা না করলে হয় বা বাড়িতে বসে অফিস করা যায় তারা কিন্তু সহজেই বাড়িতে বসে কিন্তু কাজগুলো করে নিতে পারে। তাহলে দেখা যাচ্ছে করোনার বিস্তার কিন্তু অনেক কমানো সম্ভব হবে। আমরা দেখেছি যে ডেল্টা ভ্যারিয়েন্ট এসছে, অন্যান্য ভ্যারিয়েন্ট এসছে, সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্ট আসছে, আমরা ইউকের ভ্যারিয়েন্ট দেখেছি, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমরা বলতে পারি না শতভাগ আমরা প্রোটেক্টেড হয়েছি। আমাদের যে টিকা দেওয়ার বা ভ্যাকসিন দেওয়ার যে রেশিও প্রথম দিকে আমরা দেখেছিলাম যে খুব আগ্রহ ছিল, কিন্তু আবার আগ্রহ ভাটা পড়ে যায় মিডিয়ার নেগেটিভ প্রোপাগান্ডার কারণে। কিন্তু এখন আবার দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু এখন ভ্যাকসিনের প্রতি খুব আগ্রহী হয়েছে, কিন্তু এইটার জন্য কিন্তু পজিটিভ ইনফরমেশন দরকার। কারণ এখন আমার হাতে একমাত্র ভ্যাকসিন ছাড়া বিকল্প কিন্তু কোনো টুলস নাই যে আমি কিভাবে প্রোটেক্ট করব। তো এই ভ্যাকসিনের আওতায় সবার আসা উচিত এবং এই কোভিড নিয়ন্ত্রণের ক্ষেত্রে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা উচিত। এবং যে দেশেরই ভ্যাকসিন হোক না কেন একটা বিষয় খেয়াল রাখতে হবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন করেছে সেই ভ্যাকসিনগুলোই কিন্তু আমাদের দেশে অনুমোদন দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। অর্থাৎ আমাদের দেশে যে ভ্যাকসিনগুলো প্রচলিত আছে প্রত্যেকটি ভ্যাকসিন কিন্তু ইফেক্টিভ। সো কোন দেশে তৈরি হয়েছে এটা কিন্তু আসলে ইম্যাটেরিয়াল, সেখানে ওইটা আলোচনা করার কোনো সুযোগ নেই বা ওইটা চয়েজেরও কোনো দরকার নেই। আমার মনে হয় যে আপনি যেটা পাবেন সেটাই গ্রহণ করুন। আপনি আপাতত আপনাকে নিজেকে প্রোটেক্ট করুন, আপনার বাড়ির যে বয়োবৃদ্ধ আছে বা আপনার পরিবারে যাদের এই কোভিড-19 সময় যারা ভ্যাকসিন নেওয়ার উপযোগী তাদেরকে প্রত্যেকের এই ভ্যাকসিনের আওতায় আনা উচিত বলে আমরা মনে করি। তাহলে যদি আমরা আমাদের টোটাল পপুলেশনের 70-80% আমরা ভ্যাকসিনেটেড করতে পারি তাহলে কিন্তু আমাদের এই করোনার সংক্রমণের রেটটা কিন্তু ড্রপ করবে। আদারওয়াইজ আমি যতই লকডাউন দিই না কেন এটা কিন্তু একটা টেম্পোরারি সলিউশন, এটা কিন্তু মানে এটা কিন্তু স্থায়ী সমাধান নয়। আপনারা জানেন যে ইউরোপ আমেরিকা কিন্তু লকডাউন উইথড্র করছে, তারা একটা পর্যায়ে সিচুয়েশনটাকে কন্ট্রোল করে। আমাদের গভর্নমেন্ট হয়তো বা লকডাউন উইথড্র করবে একটা কন্ট্রোল পর্যায়ে নিয়ে এসে, কিন্তু আমরা যদি ভ্যাকসিন না নিয়ে, আমরা যদি নিজেদেরকে প্রোটেকশন না নিয়ে যদি আমরা বাইরে বেরোই বা আমাদের কর্মক্ষেত্রে সম্পূর্ণ কর্মযজ্ঞ চালিয়ে যাই তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু রিস্কে আছে। বিধায় আমরা মনে করি যে সবাই সচেতন হবে এবং ঢাকা আহসানে মিশন যে উদ্যোগগুলো নিয়েছেন আপনারা ঢাকা আহসানে মিশনের উদ্যোগের সাথে থাকবেন এবং সবাই মিলে এই বাংলাদেশকে করোনা মুক্ত করবো। ইনশাল্লাহ তখন দেখা যাবে যে আমাদের সুখী সমৃদ্ধি দেশে আমরা আবার ফিরে যেতে পারবো।